অবরোধের নামে যারা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, কি উদ্দেশ্যে আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করছে, গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করছে পুলিশ। সাবেক সেনা কর্মকর্তা এবং জো বাইডেনের কথিত উপদেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানান আইজিপি। আমার দায়িত্ব পালনের জন্য যেটুকু শক্তি প্রয়োগ করা দরকার এর বেশি একটু আমরা যদি শক্তি প্রয়োগ না করা এটা আমরা নিশ্চিত করছি। যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার বিষয়ে যাদের দায় দায়িত্ব পাচ্ছি তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।